नमस्कार, मैं ऋतुस्मिन शर्मा। शোণিতপুর ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু এই ঘটনাক লৈ সমাজখনক এতিয়া ভাগ ভাগ করার অপচেষ্টা করা হৈছে নেকি? পাকিস্তান জিন্দাবাদ আদি প্রসঙ্গও সম্প্রতি তোলা হৈছে, কিন্তু আজি আমি শোণিতপুর কাণ্ডর এক মন ভাল লগা তথা ধনাত্মক ছবি দেখুৱাম। এই দৃশ্য দেখি আপুনি উপলব্ধি করিব যে সমাজৰ সকলো মানুহেই বিভেদ নিবিচাৰে। প্ৰথমে আপোনাক এই দৃশ্যটো দেখুৱাইছো, তার পিছত আমি কথাখিনি কম। আসলতে সংঘর্ষত আহত হওয়া চারিজনক যুবকক শুশ্রূষা প্রদান করেছে গাঁওবাসী। আঘাতপ্রাপ্ত যুবককেজনের হাতত গেরুয়া রসি আছে, এজনের কঁকালতো গেরুয়া কাপড় আছে, আর এজনে ডিঙিত গেরুয়া কাপড় মেরিয়াই আছে। এওঁলোক রাম মন্দিরের রেলিত অংশগ্রহণ করা বজরং দলের সদস্য, আর এওঁলোক শুশ্রূষা করেছে, পানি দিছে সংঘাত সৃষ্টি হওয়া অঞ্চলটির গাঁওবাসী। গাঁওবাসীর পিন্ধনত লুঙি আছে, নকলেও বুঝিছে এওঁলোক মুসলমান লোক। এই দৃশ্যটো আমি এইভাবে আপনাদের দেখাইছো যে এনে ঘটনা সংঘটিত হলেই সদায় হুলস্থুল লাগি যায়, আর সেই হুলস্থুলের মাজত সমাজখনক একতার ডোলেরে বান্ধিব পৰা এনে বহুত ছবি কৰবাত সদায় হেৰাই যায়। আর তেনে হেরাই যাওয়া ছবির মাজরপরা আমি বুতলি আনিছো বিশেষভাবে এই দৃশ্য, যুক্ত দৃশ্য দেখিলে আপনি উপলব্ধি করব যে যুক্ত সময়ত সংঘাত সৃষ্টি হয়েছিল রাম মন্দিরের রেলিত, তাত কিন্তু বজরং দলের এই সকল সদস্যক শুশ্রূষা প্রদান করেছে, পানি দিছে, মূরত খাবলেও পানি দিছে একাংশ ইসলাম ধর্মী লোকে। আর যত এই সংঘর্ষ সৃষ্টি হয়েছিল তাতে এই দৃশ্যটো দেখিবলৈ পোৱা গৈছে। এই ঘটনাক লৈ বহু ধৰণৰ কথা ওলাইছে, বহু ধৰণৰ এউডিএফৰ ফালৰ পৰা উচতনিমূলক মন্তব্যও দিয়া হৈছে, ফেসবুকত তেওঁলোকে কিবা কিবি কথা লিখিছে, পাকিস্তান জিন্দাবাদ প্ৰসংগ ওলাইছে। কিন্তু সকলো কথা বাদ দি এটা ধনাত্মক দৃশ্য দেখুৱাইছো, আৰু এই দৃশ্যটো আমি এইভাবেই দেখাইছো যে এনে দৃশ্য দেখিলে আপুনি বুজিব যে সমাজের প্রতিটি স্তরের প্রতিজন ব্যক্তিয়ে আসলতে এনে সংঘাত নিবিচারে। মিলা প্রীতিরে বেশিরভাগ লোকেই বসবাস করব খুঁজে, দুই এসামে সংঘাত সৃষ্টি করে সমাজখনক বিভেদর বিষবাষ্প বিয়পাই দিয়ে, সেইবিলাক লোকক আসলতে আমি চিনিব লাগে। কিন্তু তার মাজতে এনেবোৰ দৃশ্যও আহে, আর আমার সংবাদ মাধ্যমের দায়িত্ব আসলতে এনেবোৰ দৃশ্য দেখাবলে। কিন্তু আমি বহু ক্ষেত্রে দেখো এনেবোৰ দৃশ্য নেদেখায় পাকিস্তান জিন্দাবাদ শ্রীরাম ধনী দিয়ার মাজত সংঘাত এনেবোৰ বাতৰি বেছি গুরুত্ব পায়, আর আমি দায়িত্বশীল এটা সংবাদ মাধ্যম হিসাবে এই দৃশ্যটো আপনার দেখাইছো। এই শঙ্কর আজানের দেশখনত আমি বিভেদর বীজ কারুবাক সিঁচিবলৈ দিব নোৱাৰো, আর আমার দৃষ্টিয়ে আজি তারিখত এই মুহূর্ত যুক্ত দৃশ্য দেখাই আছো সেইটোহে কোটি টাকা মূল্যর ছবি আর দৃশ্য। বহুতে মানুষ ইয়াত রাখিছে, আমার মানুষ এগুলো কেতিয়া ডাক্তারে করেছে, ডাক্তারে নাটক করে আছে নাকি?
আমার মানুষটা ঘরত ঘুমাইতেছে।